কায়েস্তর কি করবেন? কায়েস্তর? না না, কায়েস্তরদের তো কোনো কোটা নেই। তাছাড়া বর্ধন, ওটা আমার ডিপার্টমেন্টও নয়। অনেক দায়িত্ব ঘাড়ে নিয়ে ফেলেছি আমরা, এর সঙ্গে পুনর্বাসনটা জড়াবেন না। মোরওভার কায়েস্তরা যথেষ্ট প্রিভিলেজড ক্লাস, ওদের দায়িত্ব আবার নিতে হবে কেন? কিন্তু স্যার, এই কায়েস্তর দায়িত্বটা তো আমাদের নিতেই হবে। বর্ধন, কোন কায়েস্তর কথা আপনি আমায় বলছেন বলুন তো। স্যার, আমার মনে হয় নেতাদের দপ্তরেও একটা উপকার প্রাপ্তি স্বীকারের নিয়ম চালু করা হোক, অ্যাকনলেজমেন্ট ডিউ কোচের আর কি, চিঠিতে যেমন থাকে। উপকার প্রাপ্তির পর সম্পূর্ণ বিস্মরণের ঘটনা অভ্যাসে পরিণত হচ্ছে। কাজের বেলায় কাজই আর কাজ পুরোলেই পাজি। বর্ধন, ইংরেজিতে একটা প্রবাদ আছে, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। তখন থেকে কায়েস্তো কায়েস্তো করে চলেছেন। কোন কায়েস্তো বললেন তো? সুদন কায়েস্তো, দেবজ্যোতি বাবু সাজানো বিরাট মাঝি। তাই বল, বিরাট মাঝি, সুদন কায়েস্তো বলে চলেছেন, কনফিউজড হয়ে গেলাম। আরে সুদন কায়েস্তোই তো সঠিক নাম, বিরাট মাঝিটা তো ফেক। উইকলি রিলেট করে তেমন সম্বোধনটাই কি ভালো নয়? বউয়ের ভাই বলাচ্ছে শালা সম্বোধনটাই কি রিলেশনটা যথেষ্ট তাড়াতাড়ি এস্টাবলিশ করে না? তো যাক, সে শালার এখন কি করবে? ভুজুং ভাজুং দিয়ে তার ঘাড় তো ডাইনে থেকে বাঁয়ে করা গেল, এখন তো দপ্তরে ঘাড় গুঁজে পড়ে আছে। তার তো একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে। জায়গা যখন নেই তখন যেমন আছে তেমন থাক না। আরে যেমন আছে তেমন থাক না বললে হবে? হ্যাঁ, এ কি মহাকারণে বিড়াল নাকি যে যত্রতত্র আদরকে বাড়াবে? একটা পরিপূর্ণ মানুষ, তার তো একটা নথিভুক্ত পরিচয় দরকার নাকি? একটা মাস মাইনের চাকরি? চাকরি? হ্যাঁ, তাকে তেমন টোপ দিয়েই তো তার ঘাট ডাইনে থেকে বাঁয়ে করা গেল। বর্ধন, আপনি ভালো করে জানেন, বর্ধন মাদুর বেচানো যেতে পারে কিন্তু সঙ্গে লেপ্তোশোক দেওয়া তো সম্ভব না। স্যার, আমি টিকা টিপ্পনিতে বরাবরই কাঁচা, একটু ভাব সম্প্রসারণ করুন। এই সমস্ত মাদুর লেপ তোষকের অর্থ কি? মাদুর মানে প্রয়োজনে বেছানো আবার গুটিয়ে নেওয়া, আর লেপ তোষক মানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি। মানে সরকারি সুযোগ সুবিধা সমেত পাকা চাকরি হবে না, বড়জোর দৈনিক মজুরির ভিত্তিতে কিছু জুটতে পারে, মাদুর বেছাও আবার গুটিয়ে নাও, এই তো? ঠিক তাই। কিন্তু ওর কাজটা কি হবে? অফিস পিয়ন বা ঝাড়ুদার, শুধু ঘাড় ভেঙানোর জন্য তো আর দিন মজুরি দেওয়া যাবে না। বিশেষ নজরদারি, ভীষণ নড়বড়ে ব্যাখ্যা হলো, প্রশ্ন উঠতে পারে। বর্ধন, সংকটের মুহূর্তে সুদন সরকারের মান বাঁচিয়েছে, ওর অ্যাপয়েন্টমেন্টে কারো কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। কিন্তু যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে উত্তরটা কি হবে? বর্ধন, বাঙালির আকৃতি দিন দিন খর্ব হয়ে চলেছে, তারই মধ্যে সুদন বিরল বাঙালি, সংরক্ষণের একটা দোহাই তো দেওয়া যেতেই পারে। আর এরপরেও যদি কেউ কোনো প্রশ্ন তোলে তাহলে প্রশ্নকর্তাকে ওর সামনে দাঁড় করিয়ে দিতে হবে। কিন্তু তাতে লাভ? সুদনের যে আকৃতি, তাতে কেউ প্রশ্ন তুলতে সাহসই পাবে না।